আজি মই আপোনালোকৰ ওচৰত আহিছোঁ বিশেষ এটা কাৰণত। আৰু সেই কাৰণটো হৈছে আমাৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল বা আমাৰ ষ্টুডেণ্টসকল আৰু আমাৰ মাদ্ৰাছাৰ ছাত্ৰসকল, তেখেতসকলক লৈ মই আজি আলোচনা কৰিম। বলক ভিডিঅ'টো দেৰি নকৰি পেলাই আৰম্ভ কৰোঁ আমি। আপোনালোকে শেষলৈ ভিডিঅ'টো চাব। ৱেলকাম টু ইউটিউব চেনেল এণ্ড মাই ফেচবুক পেজ। সকলোৱে জানে মোৰ এটা ইউটিউব চেনেল আছে আৰু এটা ফেচবুক পেজ আছে। আজি মই আপোনালোকক মোৰ পেজটো ফলো কৰিবলৈ কেতিয়াও নকওঁ আৰু মোৰ ইউটিউব চেনেল ছাবস্ক্রাইব কৰিবলৈ কেতিয়াও নকওঁ আৰু ভিডিঅ'টো লাইক কৰিবলৈ নকওঁ, কমেণ্ট কৰিবলৈ নকওঁ। কিন্তু এটা কথাই কওঁ, অলপ মনোযোগ দি আপোনালোকে শুনিব। এই ছাত্ৰ-ছাত্ৰীসকল আৰু এই মাদ্ৰাছাৰ ছাত্ৰসকলৰ কাৰণে, তেখেতসকলৰ কাৰণে প্লিজ আপোনালোকৰ ওচৰত এটাই ৰিকুৱেষ্ট, এটা শ্বেয়াৰ আপোনালোকে কৰিব, কমচে কম এটা শ্বেয়াৰ কৰিব। বা মাৰ্চ মাহৰ তিনি তাৰিখত, অৰ্থাৎ মাৰ্চ মাহৰ তিনি তাৰিখত মেট্ৰিক পৰীক্ষা HSLC এক্সামিনেশ্যন আপোনালোকে সকলোৱে জানে আৰু প্ৰতি ঘৰৰ প্ৰায় প্ৰতি ঘৰৰ পৰাই এজন নহয় এজনে সেই পৰীক্ষাটো দিবলৈ সাজু হৈ আছে। আৰু মাদ্ৰাছাৰ ছাত্ৰবিলাকৰ এক্সাম আৰম্ভ হ'ব। ইয়াত কোনো হিন্দু, কোনো মুছলিম, কোনো বৌদ্ধ, কোনো খ্ৰীষ্টান, কোনো জাতি, কোনোবিলাক একো নাই। আপোনালোকে এই ধৰ্ম লৈ পেলাই আপোনালোকে মাইণ্ডৰ পৰা এই বস্তুটো আঁতৰাই দিয়ক, একমাত্ৰ ছাত্ৰ-ছাত্ৰীসকলৰ কাৰণে। মই চেলিমাঠিয়া ব্লকৰ তৰফৰ পৰা মই মোৰ ভিউৱাৰ্ছসকলক আৰু শিক্ষক শিক্ষয়িত্ৰীসকল, আই মাতৃসকল, গুৰুজনসকল, আপোনালোকৰ ওচৰত এই ছাত্ৰ-ছাত্ৰীসকলৰ কাৰণে বা এই ষ্টুডেণ্টসকলৰ কাৰণে মই আজি আপোনালোকৰ ওচৰত সেইসকল লোকৰ কাৰণে দোৱা কৰিব বুলি মোৰ আশা আছে। সেই হিচাপতে মই আপোনালোকৰ ওচৰত আজি আহি যিমান ছাত্ৰ-ছাত্ৰী আছে, মাৰ্চৰ তিনি তাৰিখত পৰীক্ষা, মই ছাত্ৰ-ছাত্ৰীসকলক কৈ আছোঁ, প্লিজ তোমালোকে যিমান পাৰা চেষ্টা কৰিবা, নপঢ়িলে আগুনো লাভ নাই। তোমালোকে এনেকুৱা পঢ়িবা, এনেকুৱা পঢ়িবা যাতে ডক্টৰ, ইঞ্জিনিয়াৰ, উকিল, জজ তেনেকুৱা লেভেলত যাতে যাব পাৰা। এজন অফিচাৰৰ ৰুমত গ'লে খুবেই অসুবিধা হয়, আধা ঘণ্টা, এক ঘণ্টা, দুই ঘণ্টা, তিনি ঘণ্টা এনেকুৱা গুচি যায়। সেইটো কাৰণে তোমালোকক কৈছোঁ, প্লিজ কাইণ্ডলি তোমালোকে ধুনীয়াকৈ পৰীক্ষা দিবা, ভালকৈ ৰিজাল্টটো যাতে তোমালোকৰ হয়। এই ছাত্ৰ-ছাত্ৰীসকলৰ কাৰণে আপোনালোকে ওপৰৱালাৰ ওচৰত দোৱা কৰিব। আৰু আমাৰ হিন্দু ভাইসকলক কৈছোঁ, আপোনালোকে ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিব। বিশেষকৈ গাৰ্জিয়ানসকলক মই কৈছোঁ, যিমান ছাত্ৰ-ছাত্ৰীয়ে তিনি তাৰিখত মেট্ৰিক পৰীক্ষা দিবলৈ যাব, সেই ছাত্ৰ-ছাত্ৰীসকলক আৰু সিহঁতক পঢ়োৱা শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলক কৈছোঁ, আপোনালোকে আৰু কিছুমান সময় আছে সিহঁতৰ হাতত, আপোনালোকে প্লিজ কাইণ্ডলি সেই ছাত্ৰ-ছাত্ৰীসকলক অলপ গাইড দিয়ক। আপোনালোকে সেই ছাত্ৰ-ছাত্ৰীসকলক অলপ গাইড দিয়ক যাতে সিহঁতে মেট্ৰিক পৰীক্ষাত
উত্তীর্ণ হব পারে ফার্স্ট ডিভিশনত লেটার লৈ পেলাই। তোমালোকে যেতিয়া সকলো মানুষের কারণে আপনাদের আশীর্বাদ করব দোয়া, তেতিয়া হলর ভিতর যেতিয়া সোমাবা সাবধানত থাকিবা আর যেনকা রুল রেগুলেশন আছে সেই রুল রেগুলেশন মানি চলিবা। তোমালোকর মাস্টার সকলক বা বাইদেউ সকলক সন্মান করিবা, সিহতে যেনকা কয় তেনকা তোমালোকে করে যাবা। মই বারে বারে রিকুয়েস্ট করে আছো আপনালোকক প্লাস রাইজক, অসমর যিবিলাক ছাত্র ছাত্রীয়ে এক্সাম দিব মেট্রিকর, চাই হিন্দু হোক চাই মুসলিম হোক চাই খ্রিস্টান হোক চাই বৌদ্ধ ধর্ম হোক, যিকোনো ধর্মর মানুহে মাসর তিন তারিখত, যিকোনো ধর্মর ছাত্র ছাত্রীয়ে মাসর তিন তারিখত এক্সাম দিবলৈ যাব, তেখেত সকলের কারণে মুসলিম সকলক কৈছো মই আপোনালোকে দোয়া করিব, পাঁচোক্ত নমাজ করিব, আর বাই সকলক কৈছো আপোনালোকক আপোনালোকে সন্ধিয়া সময়ত পূজা করিব, রাতিপুৱা পূজা করিব, আর সেই অসমৰ ছাত্র ছাত্রী সকলের কারণে আশীর্বাদ করিব। ইয়াতে মোর এটা লড়া হয়তো আপোনালোকে নাজানে, মই আজি এক দেড় বছর পৰা ফেসবুক পেজ এটা চলাই আছো, ইউটিউব চ্যানেল এটা চলাই আছো, মানুষে জানে আর কিছু আপনাদের নাজানে। আজি মই আপনাদের কৈছো মোর লড়াই এইবার মার্চর তিন তারিখত অল অসমর ছাত্র ছাত্রী সকলের লগত মোর লড়াটোয়ে এক্সাম দিব। মই এইটো সাইডত মোর লড়াটোর ফটো দিছো, আপনাদের ভালদরে চাই লব। প্লিজ রিকুয়েস্ট থাকিল খালি যে মূল লড়াটোর কারণে দোয়া করিব, মই এইটো কেতিয়াও নকও, সকলো মানুষের কারণে আপনাদের দোয়া করিব। আর মই চেলিমাটিয়া ব্লকে বিদায় লৈছো আপনাদের পৰা। আপনাদের যাতে ভালে থাকে, সুস্থ থাকে, শান্তিত থাকে, ভগবান বা আল্লাহ আপনাদের ভালে রাখে, আর আপনাদের দোয়া যাতে আল্লাহ বা ভগবানে মোক যাতে সুস্থ রাখে, আর আপনাদের কারণে এনেকা ভিডিও যাতে মই সদায় দিব পাৰো, সেই কারণে আপনাদের মোর কারণে দোয়া করিব। আল্লাহ যাতে মোক ভালে রাখে। আসসালামু আলাইকুম, নমস্কার।